আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে আলোচনা করব, খালি পেটে আপনি কিশমিশ ভেজানো পানি খেলে আপনার শরীরে কি পরিবর্তন আসে বা কি কি উপকার হয়, আজকে সেটা নিয়ে আলোচনা করব। আর তার জন্য লাগবে আপনার কিশমিশ আর 1 গ্লাস পানি। আপনি খুব সহজে আপনার শরীরে যে কোনো সমস্যা দূর করতে পারেন বা শরীরে একটা ভিটামিন যোগাতে পারেন। কিশমিশের আঙুরের শুকনা রূপ হচ্ছে কিশমিশ, আমরা সেটা সবাই জানি যে কিশমিশকে শুকনো ফলের রাজাও বলা হয়ে থাকে। সোনালি বাদামি রঙের চুপসানো এই ফল, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকার। আমরা এটাকে ড্রাই ফ্রুটস হিসাবে ব্যবহার করি, যে কোনো মিষ্টান্নতে, যে কোনো মিষ্টি খাবারে বা রিচ ফুডে আমরা একটা ফ্লেভার আনার জন্য কিশমিশটাকে ব্যবহার করে থাকি। অনেক রকমের মিষ্টি বানিয়ে থাকি, ক্ষীর, পায়েস, সন্দেশ এসবের উপরে আমরা ভিতরে হচ্ছে আমরা কিশমিশ দিয়ে থাকি। এই কিশমিশ খেলে আমাদের শরীরে কতটা উপকার আসে বা কিশমিশ ভেজানো পানি খেলে আমাদের শরীরে কতটা উপকার আসে, আজকে সেটা বলবো। কারণ কিশমিশের মধ্যে আপনার প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে। 100 গ্রাম কিশমিশের মধ্যে রয়েছে আপনার প্রচুর পরিমাণে এনার্জি, কার্বোহাইড্রেট, তারপরে আপনার ডায়েটরি ফাইবার, ফ্যাট, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, তারপরে সোডিয়াম, অনেক কিছু রয়েছে যেটা আমাদের শরীরের জন্য, আমাদের রক্তের জন্য খুব উপকার। আপনি যদি রক্ত পরিষ্কার করতে চান, সেটার ক্ষেত্রে কিশমিশের পানি আপনার সর্বোত্তম। আপনি রাতে শোয়ার সময় হচ্ছে 1 গ্লাস পানির মধ্যে এত কয়টা কিশমিশ বা এর থেকে কম 10-12টা মতো কিশমিশ নিয়ে আপনি ভিজিয়ে রেখে দিলেন, আর সকালে উঠে খালি পেটে সেই কিশমিশটাকে বের করে নিয়ে আপনি ওই পানিটা খেয়ে নিলেন। খেয়ে নিলে খাওয়ার কিছুক্ষণ পর আপনি নাস্তা করে নিলেন, যেটা আপনার ইচ্ছা। এটাতে কি হবে, আপনার শরীরে হচ্ছে শক্তি সরবরাহ করবে, আপনার অনেকটা এনার্জি বুস্ট আপ হবে। কারণ কিশমিশ আমাদের দুর্বলতা দূর করার এর জুড়ি নেই, আমাদের খুব বেশি হেল্প করে থাকে, গ্লুকোজ ফ্লুকটোজের কাজ করে থাকে। আপনার দাঁত ও মাড়ির সুরক্ষাতে কিশমিশের পানি বা কিশমিশ খুবই উপকার। এটা আমাদের হচ্ছে, আমরা বাচ্চারা বা বড়রা অনেকে চকলেট ক্যান্ডি খেয়ে থাকি, যার কারণে দাঁতের খুব ক্ষতি হয়ে থাকে। সেটা থেকে রক্ষা পেতে গেলে আপনি কিশমিশ খান, দেখবেন আপনার দাঁতের যে ব্যাকটেরিয়া সেটা চলে গিয়েছে, দূর হয়ে গিয়েছে। আপনার হাড়ের ক্ষেত্রে খুবই উপকার, এটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, যেটার কারণে আমাদের হাড় মজবুত করে, এবং হাড় মজবুত করার সবচেয়ে বড় ভূমিকাও পালন করে থাকে। আপনার হাড়ের যে ক্ষয়, বাতের ব্যথা দূর করতে সাহায্য করে থাকে। আপনার অনেকেরই আছে না, বয়স বাড়ার সাথে সাথে বাতের ব্যথা বাড়ে, হাঁটু হাড় ক্ষয় হয়ে যায়, সেটা থেকে আপনি মুক্তি পাবেন। আপনার যদি কোনো ইনফেকশনের সম্ভাবনা থেকে থাকে বা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থেকে থাকে, যে কোনো ক্ষত জায়গায় হবে, সেটার ক্ষেত্রে কিশমিশের জুড়ি নাই। কিশমিশের মধ্যে আপনার হচ্ছে পলিফেনলস আর হচ্ছে অ্যান্টিবায়োটিকরিয়াল একটা উপাদান আছে, যেটার কারণে আমাদের ক্ষত বা কাটা ছেঁড়া পূরণ হতে বা হিল করতে খুব বেশি কাজ করে থাকে। আপনার ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে কিশমিশ খুবই উপকারী। কিশমিশে যে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, সেটা দেহের কোষগুলোকে ফ্রি রেডিক্যাল হচ্ছে ড্যামেজের হাত থেকে মুক্তি দেয়, এবং ক্যান্সারের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে আপনাকে দূরে রাখে, আপনি ক্যান্সারের ঝুঁকি থেকেও মুক্তি পাবেন। আবার আপনি যদি কোষ্ঠকাঠিন্য থেকে থাকে, সেটা থেকে আপনি মুক্তি পাবেন, কারণ এটা একটা আঁশ জাতীয় ফল, এটার খাওয়ার মাধ্যমে আপনার যে কোষ্ঠকাঠিন্য বা পেটের সমস্যা সেটা থেকে আপনি মুক্তি পাবেন। আপনার রক্ত শূন্যতা দূর হবে, যদি শরীরে হেমোগ্লোবিনের পরিমাণ কম হয়ে থাকে সেটার ক্ষেত্রে আপনি মুক্তি পাবেন। আপনার দৃষ্টিশক্তি বৃদ্ধি হবে, আপনার যদি চোখের কোনো সমস্যা হয়ে থাকে, দৃষ্টিশক্তি সমস্যা হয়ে থাকে, এটাতে ভিটামিন এ রয়েছে, যেটার কারণে আমাদের দৃষ্টিশক্তি অনেকটা বৃদ্ধি হয়। আপনার জ্বর হয়ে থাকলে সে ব্যাকটেরিয়ালের কাজ করবে, আপনার জ্বর নিরাময় করতে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কাজ করে থাকে। রক্তের ঘনত্ব যদি বেশি হয়ে থাকে বা উচ্চ রক্তচাপও যদি হয়ে থাকে, সেটাকে নিয়ন্ত্রণ করতে এবং পাতলা করতে সাহায্য করবে। আপনার শরীরে যে কোলেস্ট্রল রয়েছে, বাজে কোলেস্ট্রল, সেটাকে বের করে ভালো কোলেস্ট্রল জমাতেও সাহায্য করে থাকবে, অ্যাসিডিটি কমাতে সাহায্য করবে, আপনার পরিপাক ক্লিন রাখবে। 1 গ্লাস পানি খাওয়ার মাধ্যমে আপনার ব্রেন অনেকটা শার্প হবে, ওজন বাড়াতে সাহায্য করবে। আপনি যদি পাতলা ফিনফিনে হয়ে থাকেন, ওজনের কম ওজন হওয়ার জন্য চিন্তায় থাকেন, সেটা আপনার এটা খাওয়ার মাধ্যমে দূর হয়ে যাবে, 1 গ্লাস পানি খাওয়ার মাধ্যমে বা শুধু কিশমিশ খাওয়ার মাধ্যমে। আপনার যে মুখের স্বাস্থ্য, মুখের ভিতরের, সেটা থেকে আপনি অনেক হেল্প পাবেন, কারণ কিশমিশে আপনার উপকারিতা অনেক বেশি রয়েছে, আর যেটার কারণে আপনি বেনিফিট ছাড়া কোনো আপনার অপকার হবে না। তো আশা করছি বন্ধুদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।